প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু সম্ভাব্য দুটি তারিখ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ 5 নম্বর ইনস্টলমেন্টের টাকা এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে সর্বোচ্চ 11 নম্বর ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কবে পাবে, মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা কবে কৃষকরা পাবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এই সংক্রান্ত একটি আপডেটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার সুবিধাভোগীদের জন্য সুখবর রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির অধীনে 12 কোটিরও বেশি সুবিধাভোগী 11তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট অনুযায়ী এপ্রিল জুলাই মাসের এই কিস্তি আসতে পারে চলতি মাসে। গত বছর এই কিস্তি এসেছিল 15ই মে, তবে এবার রামনবমী 10ই এপ্রিল বা আম্বেদকর জয়ন্তী 14ই এপ্রিল দিনে 11তম কিস্তির টাকা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। আসলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার অধীনে এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে 10টি কিস্তি ট্রান্সফার করা হয়েছে। 1 জানুয়ারি 10তম কিস্তি 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবার 11তম কিস্তি পাবেন কৃষকেরা, কিন্তু KYC আপডেট হলেই এই টাকা পাওয়া যাবে। তো এবার কোন কৃষকরা কোন সময় টাকা পাবে? বর্তমানে কিছু কিছু কৃষকদের এখনও পেমেন্ট প্রসেস রয়েছে, আবার কিছু কিছু কৃষকদের আরেকটি রয়েছে। তো কোন কৃষকরা কখন টাকা পাবে তার জন্য আপনারা প্রথমে pmkisan.gov.in, যেটা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট, সেটা গুগলে সার্চ করে চলে আসবেন। এখানে আসার পর এখানে ডান দিকে রয়েছে ফার্মার কর্নার, এখানে রয়েছে বেনিফিসিয়ারি স্ট্যাটাস বলে, বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশানে আপনারা ক্লিক করবেন, দিয়ে আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা এখানে বসাবেন, দিয়ে গেট ডেট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের নাম যদি এডি অফিস থেকে অ্যাপ্রুভ করে দিয়ে থাকে, আপনাদের নাম যদি বেনিফিসিয়ারি লিস্টে উঠে গিয়ে থাকে, আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। তো বর্তমানে যাদের পেমেন্ট প্রসেসড রয়েছে তাদের টাকা কিন্তু এই কিছুদিন আগেই দেওয়া হয়েছে। তো 3 বার টাকা দেওয়া হয়েছে। তো একবার হচ্ছে 30/3/2022 তারিখে, আরেকটা হচ্ছে 31/3/2022 তারিখে, এবং এই রিসেন্ট 5/4/2022 তারিখেও কিন্তু পেমেন্ট প্রসেসদের টাকা দেওয়া হয়েছে। এবার যাদের আরএফটি সাইন বাই স্টেট ফর ফোর্থ ইনস্টলমেন্ট, থার্ড বা সেকেন্ড বা ওয়ান, এরকম যাদের রয়েছে, আরএফটি যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবার যে পরবর্তী ইনস্টলমেন্টের টাকাটি দেওয়া হবে, এই যে বলা হচ্ছে রামনবমীর দিন বা আম্বেদকরের জন্মদিন, মানে 10 তারিখ বা 14 তারিখ, ওই দিনে যদি টাকা দেওয়া হয়, সেই দিনে কিন্তু যাদের ওই আরএফটি সাইন রয়েছে সেই ইনস্টলমেন্টের টাকাটি কিন্তু আপনারা পাবেন। মানে পরবর্তী ইনস্টলমেন্টের টাকাটি যাদের আরএফটি রয়েছে তারা কিন্তু পেয়ে যাবেন। আর পেমেন্ট প্রসেসের টাকা কিন্তু 1-2 সপ্তাহের মধ্যে যাদের বাকি রয়েছে তাদেরকে কিন্তু আবারও দেওয়া হবে। তবে বলে রাখি, এটি কিন্তু একটি সম্ভাব্য তারিখ, এর কিন্তু কোনো অফিসিয়াল আপডেট বা কোনোরকম অফিসিয়াল তারিখ প্রকাশিত হয়নি। পরবর্তী সময়ে অফিসিয়াল তারিখ প্রকাশিত হলে পিএম কিষাণের দপ্তর থেকে তখন কিন্তু আপনাদেরকে আবার আমি ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেব। তো এটা সূত্র মারফত খবর, বিভিন্ন জায়গায় এটা নিয়ে খবর হচ্ছিল, সেই কারণে আপনাদের জন্য আমি ভিডিও ইনফরমেশন দিয়ে প্রোভাইড করলাম। আর আপনাদের কি মনে হয় ওই 10 তারিখ বা 15 তারিখ টাকা আসতে পারে কি না, অবশ্যই সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার পার্সোনাল মতে মনে হয় না যে 10 তারিখ বা 15 তারিখ টাকা আসতে পারে, এটা আমার নিজস্ব পার্সোনাল মতে মনে হচ্ছে। কারণ বর্তমানে কিন্তু এখনও স্ট্যাটাসে আরএফটি রয়েছে, এখনও কিন্তু এফটিও হয়নি বা পেমেন্ট প্রসেস লেখাগুলোও আসেনি। তো সেই অনুযায়ী কিন্তু আমার পার্সোনাল মতে বলে 10 তারিখ বা 14 তারিখ এপ্রিল মাসের টাকা আসবে না, আরও হয়তো লেট হতে পারে। তো আপনাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে কী রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও পরবর্তী সময়ে যখন টাকা দেওয়া হবে আপনাদেরকে আবার আমি সবার আগে ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।